পরিচালক অরিন্দম সেনের নামে এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হল। গত শনিবারই নারী নিগ্রহের অভিযোগের কারণে ডিরেক্টরস গিল্ড অরিন্দম সেনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন প্রচুর মানুষ। ঘটনার পরিপ্রেক্ষিতে যৌন হেনস্থা নিয়ে কথা বলার জন্য এগিয়ে আসছেন অনেকেই। মুখ খুলছেন টালিগঞ্জের একাংশ। প্রভাবশালী পরিচালক থেকে মেকআপ আর্টিস্ট শ্রীলতা হানির বিরুদ্ধে সরব হচ্ছে ইন্ডাস্ট্রি। সমগ্র টলিউড কিভাবে দেখছে এই বিষয়টি? আমি প্রমাণ ছাড়া আমি কি করে বুঝবো? মানে প্রমাণটা দিতে হবে ভাই। ইনস্ট্যান্ট মারবে, হয় হাতে মারবে, না হলে পায়ে জুতো খুলে মারবে। আগে কাজ হারানোর ভয়ে এই ধরনের হেনস্থার বিরুদ্ধে মুখ খুলতে পিছপা হতেন শিল্পীরা, তবে এখন সরব হচ্ছেন অনেকেই। ওটাও তো প্রতিবাদ, মানুষ প্রতিবাদী হয়ে ওঠার সাহস পাচ্ছেন, এটাই প্রতিবাদের জয়, তাই না? অরিন্দম শীলের বিরুদ্ধে বলে নয়, অনেকের বিরুদ্ধে অনেক কথা উঠছে। এমনিতেই তো একটা মোটামুটি একটা মানে ছোটোখাটো হলেও আন্দোলন আরম্ভ হয়েছিল, মি টু, সেটা একটা আরম্ভ হয়েছিল। তার মধ্যে ইয়েতেও নাটকেও করছে কয়েকজন মিলে, এটাকে একটা কাইন্ড অফ একটা আইন চাইছে। আমার মনে হয় যে এটা খুব ভালো হয়েছে। এতদিন যারা ভয় পেতেন, এবং সব থেকে বড় ভয় তো কাজ হারানোর ভয়, কাজে নেবে না এটা ভয়, তো এটাকে দূরে ঠেলে রেখে যে মানুষ সাহস দেখাতে পারছে তার জন্য সাধুবাদ জানাই। উনি যেখানে তা ওনার নিজের দোষটি স্বীকার করেছেন, সেখানে আমাদের তরফে, আমাদের পরিচালকদের কমিউনিটির তরফে যেটা মিনিমাম ন্যূনতম যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওনাকে সাসপেন্ড করা। ওখানে সেখানে ওনার কথা শোনার খুব একটা প্রশ্ন আসছে বলে আমার মনে হয় না, যা তার কারণে উনি নিজে লিখিত অর্থে লিখিত চেহারায় উনি স্বীকার করেছেন নিজের দোষটা। যতদিন জিনিসটা শুনানির অধীন ছিল ততদিন আমরা কিছু করিনি, কারণ আমাদের জানতে হতো যে ব্যাপারটা আসলে কী হয়েছে। কারণ উনি তো নিজে স্বীকার করেছেন জিনিসটা। একজন মানুষ যখন স্বীকার করে তার দোষটা হয়েছে, তিনি ক্ষমা চাইল, তার দোষটা কিন্তু দোষী থেকে যায়, তাহলে তো বলতে হবে সমস্ত দোষ করে ক্ষমা চেয়ে নিলে সেটা তাহলে মাফ হয়ে যায়। তা তো নয়, একটা মিনিমাম পিউনিটিভ মেজার তার থাকতেই হবে, একটা মিনিমাম শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে। সেইখান থেকে এটা একটা স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। শুধু সিনেমা ইন্ডাস্ট্রি নয়, আমার মনে হয় সব ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রিতেও এমন একজন আছে যে ফোন করে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় খারাপ খারাপ কথা বলেছে। সব ক্ষেত্রে শ্রীলতা হানির প্রত্যক্ষ প্রমাণ থাকে না, এক্ষেত্রে অনেকেই পার পেয়ে যেতে পারেন। আবার অনেক ক্ষেত্রে কারোর ওপর ক্ষোভ থাকলে মিথ্যা দোষারোপ করার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে কি করণীয়? প্রমাণ আবার কি, যে প্রমাণ রেখে সে করবে নাকি? প্রমাণ তো আমি, আমি তো আই উইটনেস, আমার সঙ্গে হয়েছে। অন স্পট মারবো পাঁচটা লোকে, যে বলবে কি হয়েছে কি হয়েছে, আমার সঙ্গে এই করেছে, এই তো প্রমাণ, আবার কি? প্রুফ নেই, অনেক সময় লজ্জার চোটে বলে না, অনেক সময় প্রুফ নেই, তারপরে অনেক সময় যা প্রুফ আছে সেটাকেও সরিয়ে দেওয়া হয়। এইসব ব্যাপারে একটু ব্যাগিয়ারেই সবাই ছিল, কিন্তু যেরকম মানে এভরিথিং ইভলভস, সি সোশ্যাল কজ, সোশ্যাল সোসাইটি ইভলভস, অতএব সেইটা এখন যেরকম এভলিউশনটা এসছে সেখানে এটা হয়েছে। আই এম ভেরি হ্যাপি। এই চান্সে কেউ ভুল বলছে, এই চান্সে কেউ ঠিক বলছে, ও ঠিক আছে, ও বার করে নেওয়া যাবে, খবর আসবে, যে মিথ্যে বলছে সেও পার পাবে না, আর যে সত্যি বলছে তার তো মাস। ঘটনা ঘটার বহু পরে মুখ খুলছেন ইন্ডাস্ট্রির অনেকেই। অভিযোগ উঠছে কলাকুশলীদের বিরুদ্ধেও। ঘটনা ঘটার মুহূর্তে কি রুখে দাঁড়ানো উচিত বলে মনে হয়?
না না, সেও তখন ভয় পেয়েছিল, এখন মুখ খুলছে, এরপর থেকে যখন হবে তখন ইনস্ট্যান্ট মুখ খুলবে, সাহসী হয়ে গেল তো, এবার ইনস্ট্যান্ট মুখ খুলবে, তখন ভয় পেয়েছিল সঙ্গে কে থাকবে, এখন তারা বুঝতে পারছে সঙ্গে অনেকে থাকবে। এখন একটি মেয়ে উঠে দাঁড়াচ্ছে এবং বলছে যে আমাকে অমুক লোক মলেস্টেশন করেছে, সে যদি রিপিটেটিভ মলেস্টার হয় তখন আমার মনে হয় আরও কিছু মানুষের এগিয়ে আসা উচিত এই মেয়েটার পাশে, যে অন্য সময়ে জীবনের অন্য কোনো প্রান্তে এই লোকটা আমাকেও মলেস্ট করেছে। আরও তিন চারজন মেয়ে যদি একটি অভিযোগের পাশে এসে দাঁড়ায় সেটা একটা হতে পারে। আমার মনে হয় যখন ঘটনাটা ঘটছে তখনই প্রতিবাদ করানো উচিত এবং তখনই সবাইকে জানানো উচিত, এটা এখন তো মাধ্যম হয়েছে, সেই মাধ্যমেও জানানো উচিত, এবং যে মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে প্রতিবাদটা করলে কি হয় সেটা অনেক ফ্রুটফুল হয়, পরে সেটা করলে সেইটার আর অতটা জোর থাকে না। আশেপাশে যারা দেখছে তাদেরও প্রতিবাদ করা উচিত, তারাও তো চুপ করে থাকে। যে কোনো কর্মক্ষেত্রে টেন্ডেন্সি হচ্ছে এরকম কোনো অভিযোগ যখন আসে তখন সেটাকে আগে চেপে দেওয়ার চেষ্টা হয় বা ও ঠিক আছে এরকম একটু হয় একটু মানিয়ে নিয়ে গোছেন আর কি। প্রথম হচ্ছে এই মানসিকতা থেকে বেরোতে হবে, একটি মেয়ে যদি এক মাস পরেও বলে, যদি দু মাস পরেও বলে, যদি তিন মাস পরেও বলে, তাহলে তার কথা আগে পরিধান দিয়ে শুনতে হবে, তার কথা পরিধানযোগ্য সেটা আগে শুনতে হবে। ইট হ্যাজ টু বি টেকেন ইন টু অ্যাকাউন্ট, যার যে যার এগেনস্টে অ্যালিগেশন, হ্যাঁ নিশ্চয়ই তাকে ডেকে নিয়ে কথা বলতে হবে তার সঙ্গে আর কি। এবার তারপরে আসবে প্রমাণের কথা, নিঃসন্দেহে প্রমাণ সাপেক্ষ যে কোনো অভিযোগ, কিন্তু তার আগে এই মেয়েটিকে যেন কোনোভাবে বলা না হয় যে তুমি চেপে যাও, এটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সেকেন্ড স্টেপ, তাকে বলা যে তুমি গিলে নাও জিনিসটা। এবং যেটা আমরা অনেকাংশে অনেক ক্ষেত্রে ঘটতে দেখি, বিকজ তাকে তার তার কাজের ইনসিকিউরিটি থাকে, সেই জন্যে সেই জায়গাটায় আঘাত আনতে হবে সর্বাগ্রে। ইনস্ট্যান্ট মারবে, হয় হাতে মারবে, না হলে পায়ে জুতো খুলে মারবে, মারবে আগে, আগে তো মেরে তো দেবে, তারপর যদি বলে কেন মারলে, প্রমাণ কোথায়, বলবে তুমি আমাকে মলেস্ট করেছো কি চারটে প্রমাণ রেখে, আমি হয়েছি মলেস্টেড, এটাই বড় কথা, চলো এসো এবার, তুমি করেছো আমি মেরেছি, সমান সমান হয়ে গেল, এইবারে আলোচনা এসো কেন করেছো। কেউ যেন না ভাবে তার পাওয়ার সর্বগ্রাসী, তার পাওয়ার পৃথিবীর যে কোনো, এটা তো পাওয়ারের খেলা, যৌন শোষণ তো পাওয়ারের খেলা, এই পাওয়ারটা যেন কোনো পুরুষ না অনুভব করে যে পাওয়ার কি। অভিনেতা জয়জিতের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, সমাজ মাধ্যমে অভিযোগ জানিয়েছেন এক মডেল, কি প্রতিক্রিয়া জয়জিতের? তা আমি প্রমাণ ছাড়া আমি কি করে বুঝবো, মানে প্রমাণটা দিতে হবে ভাই, তুমি আমাকে অ্যালিগেশন আমার এগেনস্টে কেস করো, সবটা করো, প্রমাণ দাও আগে উইথ প্রপার প্রুফ, কেন যে কেউ তো এখন যে কারোর সম্বন্ধে বলতে পারে, অ্যালিগেশন আনতে পারে, কি বলে মন করা কথা বলে দেবে, যাকে যার যার সম্বন্ধে যা যা ইচ্ছে বলে দেবে, সেটা তো হতে পারে না।